বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন, সেদিন তিনি নিজে মোট 4টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গোপালগঞ্জের 1টি, বাগেরহাটের 2টি এবং ঢাকার ডেমরা থেকে 1টি। এই মোট 4টি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরের দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ডেমরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন, আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের টুঙ্গিপাড়া মধুমতি নদীর অপর পার 3টি আসন থেকে দাঁড়ালেন, অথচ ঢাকার 1টি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না। 5টি আসন থেকে তো আপনি দাঁড়ালে পারেনি, খালেদা জিয়া 5টি আসন থেকে দাঁড়িয়েছে, আপনিও 5টি আসন থেকে দাঁড়ান, আপনি আমাদের নেত্রী, আপনি অন্তত ঢাকার 2টি আসন থেকে নির্বাচনে দাঁড়ান। জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, গোপালগঞ্জে আর বাগেরহাটে তো 70% হিন্দু আছে, ঢাকায় কত পার্সেন্ট হিন্দু আছে? হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না, মুসলমানরা বেইমান ও অকৃতজ্ঞ, হিন্দুরা ইমানদার এবং কৃতজ্ঞ। আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি, কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। এই জন্যই তো আমি 70% হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে 3টি আসনে দাঁড়িয়েছি, কিন্তু ঢাকা থেকে 1টি আসনেও দাঁড়ায়নি। যাও ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম, খোঁজ খবর নিয়ে দেখলাম ডেমরায় তেমন হিন্দু নেই, তাই প্রত্যাহার করে নিয়েছি। ঢাকার মেয়র হানিফ বললেন, এটা আপনার ভুল ধারণা, মুসলমানরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতে কিভাবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরাটা পায়, বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোকলস্কর দিয়ে গুতিয়ে গাঁথিয়ে কোন রকমে বেরিয়ে আসে। হিন্দুরা না থাকলে আমি আমার দল 1টি আসনেও জিততে পারতাম না। হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি। হিন্দুরাই আমার বল, হিন্দুরাই আমার ভরসা। নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে, সারাদেশ পোস্টার, প্লে কার্ড, ফেস্টুন, ব্যানার এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে, কোথাও এতটুকু খালি জায়গা নেই। প্রতিদিন রাতে চলছে মিটিং আর মিছিল। 1996 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফুর নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে 25 মার্চ 95 সপ্তম পার্লামেন্টে 24 ঘণ্টারও বেশি বিরতিহীন অধিবেশনের সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপি বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোন কর্তৃত্বই নেই। এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বলেন, ও এই জন্যই খালেদা জিয়া দিন রাত পার্লামেন্টে বসেছিল, খালেদা জিয়া 24 ঘণ্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকেই এই কুকীর্তিই করেছে, আমি তো বুঝিনি, আগে চিন্তা করিনি। এরপর বঙ্গবন্ধু কন্যা হাসিনা উত্তেজিত হয়ে বলেন, কিসের সংবিধান, কিসের সংশোধনী? আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে, জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে, আমি যা বলবো, আমি যে নির্দেশ দেব নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে। লতা, লুৎফুল নাহার লতা, তুমি যাও সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো, যা বলবো সে যেন সেভাবেই তা করে, বাকি সব দায়দায়িত্ব আমার, আমিই বুঝব। সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায়দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের, কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীর বিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন। দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হল। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোন নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন, এমনকি রাষ্ট্রপতি আর রহমান বিশ্বাস কোন সেনা কর্মকর্তাকে বদলি নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন, এমনকি রাষ্ট্রপতি আর রহমান বিশ্বাস কোন সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন। সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগল। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 18 মে 96 বগুড়া সেনানিবাসে ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান বিবিপিএসসি এবং ডিআরের উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে অকালীন বাধ্যতামূলক অবসর দান করেন। এই অবসর দেওয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের আত্মীয় পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশ মত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়া, ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুল সালাম এই 4জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন।
ফলে সংঘাত চরম আকার ধারণ করে, সশস্ত্র বাহিনী চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে চলে গেল। সাংবিধানিকভাবে সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে 1996 শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার নাসিমের সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নিয়ে আসার নির্দেশ দেওয়ার জন্য তাকে জানান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম 19 মে দিবাগত রাত 2টার পর ঘড়ির কাঁটা অনুযায়ী 20 মে রাত 2টা ঢাকার বাইরের সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ চলে আসার করার নির্দেশ দেন। এর কয়েক ঘণ্টা পরে 20 মে সকাল 8টায় বেসরকারি বিমানেরও বেঙ্গলে করে শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া, রংপুর, যশোর, ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশে এবং সমর্থনে ঢাকার বাইরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মাহবুব। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনী প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন। ওদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার দাহ ইকবালের এরোবেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট পাহাড়ের উপরে সে সার্কিট হাউসে বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন, আচা খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সি ডিল খাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনও ফেন্সি ডিল খেতেন না। 91 সালে নির্বাচনে হেরে যেয়ে বিরোধী নেত্রী হিসেবে 29 নং মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকত, ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি চড়ত, মাথা ব্যথা করত, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত, বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। দাহ এস এ মালেক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, অনেক হোমিওপ্যাথি ঔষধ খেয়েছেন। দাহ এস এ মালিকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ঔষধ খেয়েও কোন ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। দাহ মালিকে এই সকল ঔষধের জন্য কোন পয়সা নিতেন না, যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই দাহ মালিক অযথা নেত্রীকে ওই সব ঔষধ খাওয়াচ্ছেন। দাহ মালিকের হোমিওপ্যাথি ঔষধের সাথে চলত তুলসী পাতার রস, জ্যৈষ্ঠমধু, কিন্তু কোন কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন দাহ এস এ মালিক এক বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, খুশখুশি কাশ চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতে ভালো ঘুম হবে। একজন বলল, হায় হায় এটা তো ফেন্সিডিল আপা, এটা খেয়ে মানুষ নেশা করে, মালিক ভাই এটা আপনি কি আনলেন? দাহ এস এ মালিক বললেন, রাখো তোমাদের কথাবার্তা নেত্রী, এই ঔষধ আমাদের দেশেই ছিল, আমরা কত প্রেসক্রাইবও করেছি, এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ, এরশাদ আমলে শুধু শুধু এই ঔষধটা ব্যান্ড নিষিদ্ধ করেছে, নেত্রী আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন। এটা 92 সালের প্রথম দিকের কথা, এরপর থেকেই 2 চামচ করে দিনে 3 বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন 5 বিভাজন 6 চামচ করে দিনে 3/4 বার, এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্ত পর্যন্ত, লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে বছর 2-3 নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরানো সেই রোগ ব্যাধি, সর্দি, গলা খুশখুশি, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। তাই দাহ এস এ মালিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হল, আপা ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বললেন, কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে যা হয় হোক, আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে জনসভা, নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে, গলা গরম রাখতে হবে, গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা 11টায় কক্সবাজারের জনসভা শুরু হল, এর মধ্যে ঢাকার পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার সংবাদ এল।
রাষ্ট্রপতি আহ রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না। তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি আহ রহমান বিশ্বাসের পক্ষে এটা বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানের নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকেরা আরিচা ঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলতদিয়া এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়ারলেসের মাধ্যমে হুঁশিয়ার করে দেয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকিয়ে দেয়। কুমিল্লার ময়নামতি, চিটাগাং, বান্দরবন প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। শেখ হাসিনা ইতোমধ্যে 7টি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, কিন্তু কার পক্ষে নেমেছে, অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে, জেনারেল নাসিম না রাষ্ট্রপতি আহ রহমান বিশ্বাস, এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ বলেন টেকনাফে, কেউ বলেন বান্দরবানে, কেউ বলেন চিটাগাঙে। আওয়ামী লীগের বান্দরবনের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবানে নিয়ে যেতে থাকলে পথিমধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন, বর্তমানে শেখ হাসিনার শ্রমমন্ত্রী মান্নান, বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনাসহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তোলেন। চিটাগাং সার্কিট হাউসের ভিভিআই রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মেয়র মহিউদ্দিন, চিটাগাং আওয়ামী লীগ সভাপতি বর্তমান শ্রমমন্ত্রী মান্নান, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা ডাহ মোস্তফা জালাল মহিউদ্দিন সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন। দেশের এই সংকট মুহূর্তে করণীয় কি সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চুপ। টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোন কাজ নেই। শুধু ঢাকায় একটা ফোন করে শেখ হাসিনা রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই নিশ্চুপ। নির্বিকার অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করল, নেত্রী আমাদের করণীয় কি? নেত্রী উত্তরে আমতা আমতা করলেন। ঢাকা থেকে আসা নেত্রীর সফরসঙ্গী মোটর সাইকেল আরোহী বলল, আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা। অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন, কি জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত? এজন্য মিছিল বের করা উচিত, জেনারেল নাসিম বিএনপি রাষ্ট্রপতি আহ রহমান বিশ্বাসের প্রতিপক্ষ, মানে বিএনপি প্রতিপক্ষ। জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রধান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপি রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে, ফলে আগামী 12 জুনের নির্বাচনে এর প্রভাব পড়বে। ঠিক আছে, নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন, সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃতি প্রকাশ করলে তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন, এখন কোথায় লোকজন পাব, মিছিলের স্লোগান কি হবে? ঢাকা থেকে আগত নেত্রীর সফরসঙ্গী মোটর সাইকেল আরোহী বলল যে কোন কিছুর বিনিময়ে মিছিল করতে হবে, নইলে 12 জুনের নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চান। জেনারেল নাসিম যদি নাও টেকে, নাসিমের যদি পতন হয়, তথাপি মিছিল বের করে প্রটেস্ট প্রতিবাদ বজায় রাখতে হবে। আপনারা মিছিল বের করেন, মিছিলের স্লোগান দেবেন, জেনারেল নাসিম জিন্দাবাদ, আহ রহমান বিশ্বাস নিপাত যাক। এই পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে যে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল। টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হল। শেখ হাসিনা ভাষণ শুনে বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোথায়, হাবিবুর রহমান কোথায়, খালেদা জিয়া 24 ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে, আমরা তার কিছুই বুঝিনি। শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন। ঢাকা থেকে আগত সফরসঙ্গী মোটর সাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল, তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসায়, যে বল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে মিছিল বের করতে এবং মিছিলের স্লোগান দেবে, জেনারেল নাসিম জিন্দাবাদ, রহমান বিশ্বাস নিপাত যাক। হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উঠলেন, তারপর চুপ, আর কিছুই বললেন না। অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলো আড়ি পেতে শুনেছিলেন। টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতা নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন। বেডরুমে গিয়ে নজিব ও বাহউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন, আমি কোথায় যাব তার চেয়ে দেখ কি হয়, বলেই শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এ লড়াইয়ে পরাজিত। সকালবেলা জননেত্রী শেখ হাসিনা বলেন, নাসিম পরাজিত হয়েছে, ভালো হয়েছে। ওকে, নাসিমকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম, ও তখন ডাট দেখিয়েছে, পরাজিত হয়েছে, ঠিক হয়েছে। সকাল 9টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বরখাস্ত ও গ্রেপ্তার হলেন। এরপর থেকে আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গও উচ্চারণ করলেন না।
12 জুন 1996 নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল। নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোটকেন্দ্রে গেল, হাসতে হাসতে নিজেদের ভোট দিল, আবার হাসতে হাসতেই ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে, রাত 10টার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে। প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন, কিন্তু রাত 10টার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রাত প্রায় 12টার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন। বাইরে সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনার ধানমন্ডির 54 নম্বর বাসটি নীরব হয়ে যায়। রাত 1টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুহেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় 1 ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং জাসদ, রবের আর সমরব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে 1টি সিট বেশি হয়ে যায়। অর্থাৎ আওয়ামী লীগের 1টি সিট কম হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জাতীয় পার্টি আর জাসদের আসমরব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত 30টি মহিলার সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পর শুধু বলতে থাকেন, আবুহেনা প্রধান নির্বাচন কমিশনার আমার সাথে ছলনা করল, প্রতারণা করল, কথা রাখল না, কথামতো কাজ করল না। এরপর 15 জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসম রবকে নিয়ে যে কোন প্রকারে ছলে বলে কৌশলে তার শেখ হাসিনার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন। স্বৈরাচারী এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচ ডক আসম রবকে এই সংবাদ দিলে মনে হল তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসম রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে ছুটে চলে আসেন। দ্বিতীয় তলার ভিভিআইপি রুমে আসম ও রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন, মিষ্টি খাওয়ালেন, তারপর বললেন, রব ভাই আপনারাই দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ বানিয়েছেন, আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিবর থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন, এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচাইতে বেশি। আসম রব বলেন, আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না, কাজেই আপনি জানেন না। আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি, আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি। বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথে গুটি কয়েক, এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন, আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, হ্যাঁ ভাই আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক, তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই, আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই। আসম রব বললেন, মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আসম রব বললেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোন ঘাটতি নেই, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনাকে কি অবিশ্বাস করা যায়। উপস্থিত নজিব আহমেদ, বাহাউদ্দিন নাসিম, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, এরা সবাই হাসিনার বাবার ফুফাতো ভাইদের ছেলে। রামমোহন দাস, মৃণাল কান্তি দাস, আনাম সেন্টুদের দিকে তাকিয়ে আসম রব বললেন, আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বললেন, তোমরা এখন বাইরে যাও। সবাই বাইরে চলে আসলো। শেখ হাসিনা আর জাসদ নেতা আসম রব ভিতরে একান্তে কথা বলছেন। মিনিট 5েক পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং 2টি কাগজ চাইলেন। 1টি কলম এবং 2টি কাগজ ভেতরে দেওয়া হল। বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন। মিনিট 15 পরে আসম রব চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন, আসম রবকে ম্যানেজ করা গেছে, এবার হয়তো সরকার গঠন করতে পারব। পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, জাসদ রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একমাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে। অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকেই বিজয়ী হোক না কেন, এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে। সেদিক থেকে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে 11টি
11 আওয়ামী লীগের 4টি, 4। শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একারই উল্লেখিত জোটের চাইতে একটি এক আসন বেশি থাকে। জননেত্রী শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে ওঠেন, ওরে হারামজাদা, আগে কই ছিলি, আগে কই ছিলি, এখন সব শেষ, এখন সব শেষ, রব ভাঁওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, এখন আর তা পাল্টানো যাবে না, হারামজাদারা আগে কি করলি, এখন কি করি, রবের কাছে আমার লিখিত আছে। এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকমত্যের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসাম রব মন্ত্রী। 19 জুন 1996 সন্ধ্যা 7টায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডিস্থ 5 নম্বর বাড়িতে দেখা করলেন। দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। দু জনের মাঝে 5 ফিটের মতো দূরত্ব। রওশন এরশাদ বললেন, আপা শেখ হাসিনা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মুশারফকে মহিলা এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাব। রওশন এরশাদ বললেন, আপা আপনি আমার বোন, আপনিও মহিলা, আপনারও স্বামী আছে, আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন, সবই আপনার হাতে, আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন, ওই চরিত্র ভ্রষ্টা নষ্টা জিনাত মুশারফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না, প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, আমি জাতীয় পার্টিকে 2টি এবং জামাতকে 1টি মহিলা এমপি দেব। রওশন এরশাদ বললেন, তাহলে আর যাই হোক, জিনাতকে এমপি করবেন না। শেখ হাসিনা বললেন, বললাম তো এটা আপনাদের ব্যাপার। রওশন এরশাদ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে বললেন, আপা আপনি আমার বোন, আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না, আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন। শেখ হাসিনা বললেন, আরে কি করছেন, কি করছেন, ঠিক আছে, পা ছাড়ুন, পা ছাড়ুন, আমি দেখব। রওশন এরশাদ বললেন, আপা আপনি কথা দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ঠিক আছে, জিনাতকে এমপি বানাব না। অতঃপর রওশন এরশাদ ভিভিআইপি রুমের পশ্চিম পাশের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কাউরে ছাড়ুম না, লাগাইয়া দিমু, কাউরে ছাড়ুম না, জিনাত মুশারফকে এমপি বানাবি। আগামী 23 জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত, যারা মন্ত্রী হবেন বলে আশা করছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন, মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হব, আমাকে মন্ত্রী সভা থেকে বাদ দেয় কিভাবে। তবুও বলা তো যায় না যে এক আধজন মন্ত্রী সভা থেকে বাদ পড়বে, আমার নাম আবার ওই বাদ যাওয়া তালিকায় নেই তো। না না, এ কি করে হয়, আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না, আমি মন্ত্রিত্ব পাব, তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাব এটা ভাববার বিষয়। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, বাসার লোক, বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেওয়ায় জোর তদবির চলছে। এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না, ধর্ণা দিচ্ছেন না, কারণ তিনি তো একেবারেই নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেনই। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয়ও নিশ্চিত, এবং সেই মন্ত্রণালয়টা হল এলজিআরডি মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রী তো হয়ে আছেন, এটা তিনি একেবারেই নিশ্চিত। তার শুধু শপথ নেওয়াটা বাকি, আগামী 23 জুন শপথ অনুষ্ঠানটাও হয়ে যাবে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিষ্ঠতার কারণ গত 17 ফেব্রুয়ারি 1996 ধানমন্ডি 32 নং বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়েই রেখেছেন এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে অনানুষ্ঠানিক ঘোষণাও 17 ফেব্রুয়ারি 1996 দিয়েছেন। কাজে মেয়র মোহাম্মদ হানিফ নিশ্চিন্তা ডুফুর্তিতেই আছেন। আজ 23 জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন। ধানমন্ডিস্থ 54 নং বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনার ছাড়া বাকি সবার মুখ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজিব, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, এদের সবার মুখ কালো। এমন কালো যেন কালবৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম, সে তো ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে। বাড়ির চাকর বাকর,
পিয়ন, গাড়ির ড্রাইভার, বাবুর্চি, এমনকি যারা দীর্ঘ ১৬-১৭ বছর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়ের মতো হয়ে গেছে, শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে, তাদের চোখেও জল, তাদের মুখও ভীষণ মলিন, ভীষণ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পর পর শুধু বলছেন, সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি। আর ঘণ্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, অথচ তার বাড়িতেই নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন, হ্যাঁ আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করেছে। শেখ হাসিনার আত্মীয় সহ দুই তিনজনকে এই শোকের কারণ কি জিজ্ঞেস করলে তারা বলেন, বোঝেন না, উনি তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে গেলেন, উনার আখের তো গুছিয়ে নিলেন, আমাদের কি হবে, এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না, আমরা যে এত বৎসর এত কষ্ট করলাম তা মনেও রাখবে না। বলা হলো, না না, প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন, মনে রাখবেন না কেন, নিশ্চয়ই মনে রাখবেন। ওরা জবাবে বলল, এখনো বোঝেন তো কি রকম বেমান, বুঝবেন। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন, বিচারপতিগণ এসেছেন, তিন বাহিনী প্রধান এসেছেন, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন। নতুন পায়জামা, পাঞ্জাবি আর মুজিবকোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। তিনি সাধারণত মুজিবকোট পরেন না, কিন্তু তিনি তো নিশ্চিত তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 17 ফেব্রুয়ারি তাকে, হানিফকে, মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন, কাজেই তিনি আজ মুজিবকোট পরে এসেছেন। তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন, খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন, জনতার মঞ্চের নায়ক তো তিনি। এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না।